তোর হক মেরে আমার লাভ নেই ভাই, তোর বেতন মোনাজ পাবি, রক্ত বেচলে তোর বেতন মোনাজ দিব। তুই আমার দোকানে স্টাফ, তুই যা দূরে যা, তুই সেবে যা, তুই দূরে যা, তুই সামনে যা। আমরা মিডিয়ার মাধ্যমে দেখতে পেরেছি ছোট্ট বাচ্চা পর্যন্ত দোকানের মালিকের কাছে বলছে, আমি কিভাবে এই ঈদ করবো, আমি তো বাসায় বলেছিলাম এইবার ঈদে আমার মাকে নতুন একটা শাড়ি কিনে দিব, আমার বাবাকে একটা লুঙ্গি কিনে দিব, কিন্তু দোকান যদি পুড়ে যায় আমি তো বেতন পাবো না। তখন মালিক বলছে, আমার রক্ত বিক্রি করে হলেও আমি তোকে ঈদের বোনাস এবং ঈদের বেতন আমি পরিশোধ করে দিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় দর্শক, আপনারা সবাই জানেন বাংলাদেশে বঙ্গবাজারের পর এবার নতুন করে ঢাকা নিউ মার্কেটে অগ্নিকাণ্ড হয়েছে, যেখানে অসংখ্য দোকান পুড়ে গিয়েছে, দোকানের মধ্যে লক্ষ লক্ষ টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে। অগ্নিকাণ্ড হলে আমাদের কি করণীয় রয়েছে? কোরআন সুন্নাহ এবং ইসলামে অগ্নিকাণ্ড থেকে বাঁচতে এবং অগ্নিকাণ্ড হলে সেই অগ্নিকাণ্ড প্রতিরোধ করতে কী কী দিক নির্দেশনা দেওয়া হয়েছে, এই বিষয়গুলো আজকে আমরা জানবার চেষ্টা করব ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে ঢাকার নিউ মার্কেটের মধ্যে অগ্নিকাণ্ড হওয়ার ফলে যারা ওই দোকানে কাজ করত, দোকানে কর্মচারী ছিল এবং যারা ব্যবসা করতেন, তাদের সামনে একটা ভালো ঈদ তারা আশা বুকে লালন করত। আজকে সেই আশা ভেঙে টুকরো টুকরো হয়েছে। আমাদের দেশের বৈদ্যুতিক কারেন্টের তারগুলো এতই এলোমেলো যে আমরা অনেকেই লক্ষ্য করছি কারেন্টের মিটার থেকে, কারেন্টের তার থেকে অনেক অগ্নিকাণ্ড কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অগ্নিকাণ্ড হতে পারে, আগুন লাগতে পারে, এমন সকল সমস্যাগুলোকে আমাদের সমাধান করতে হবে, এরপরে কোরআন এবং হাদিসের শিক্ষাগুলো গ্রহণ করতে হবে। আগুনকে নিভানোর জন্য সর্বপ্রথম যে কাজটি করতে হবে তা হচ্ছে তাকবীর বলা, আর তাকবীর হচ্ছে আল্লাহ আকবার আল্লাহ আকবার বলে চিৎকার করা। যখন কোথাও আগুন লাগবে, এই আগুনটাকে নিয়ন্ত্রণ করার জন্য করে কোরআন শরীফের সূরা আম্বিয়ার একটি আয়াতাংশ আমরা পাঠ করতে পারি, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। এই আয়াতে কারিমা তেলাওয়াত করার মাধ্যমে আল্লাহ তাআলা আগুনের তেজকে কমাই দেয়। এই আয়াতে কারিমা পাঠ করার মাধ্যমে আগুনের গতি উচ্চ না হয় বরং নিম্ন হয় এবং আগুন কমতে থাকে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমরা কোরআন সুন্নাহ দিয়ে অবশ্যই আগুনকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করব, ঠিক আছে, তবে এর আগে কই থেকে আগুনের সূত্রপাত হচ্ছে সেটি আমাদেরকে খুঁজে বের করতে হবে এবং এই বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই বিষয়ে অবশ্যই দেশের দায়িত্বশীলদের এগিয়ে আসতে হবে। আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।